हेलो भिवार्स, आमार मैथ शैडोज चैनेले सबाइके स्वागत। अष्टम श्रेणीर परिवेश ओ विज्ञानेर चतुर्थ जे चैप्टारटा रयेछे, जेटा हच्छे प्रकृतिते ओ जीवजगते विभिन्न रूपे कार्बन जोगेर अवस्थान, एई चैप्टार थेके आमी किछु एमसीक्यू एबं किछु शून्यस्थान पूरणेर प्रश्न एबं उत्तर तोमादेरके देब। तो ভিডিওটা শুরু করার আগে বরাবরের মতো বলছি যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর একটা কথা, সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর সমস্ত যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তাদের কোশ্চেনগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে গেলে, প্লে লিস্টে গেলেই কিন্তু ক্লাস এইটের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, তো সেগুলো লাগলে দেখে নিও। আর এমনি বইয়ের থেকে বিজ্ঞানের বা অঙ্কের কোন চ্যাপ্টারগুলো বা কোন অঙ্কগুলো তোমাদের প্রয়োজন সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আজকে শুরু করা যাক। দেখো আমি প্রশ্নগুলো লিখে নিয়েছি, এমসিকিউ যেহেতু উত্তরগুলোও আছে, আমি কোনটা সঠিক উত্তর সেগুলো তোমাদেরকে বলে দেব। এই কোশ্চেনগুলো যে আমি দিয়েছি এগুলো কিন্তু একদম চ্যাপ্টারের প্রথম থেকে শুরু করে শেষের দিকে গেছি পরপর। তো কিছু কোশ্চেন আজকে দিচ্ছি, এরপরে ভিডিওগুলোতে বাকি কোশ্চেন উত্তরগুলো কিন্তু দেব। তো দেখো প্রথম প্রশ্নটা, বহুরূপতা দেখা যায় এমন একটি মৌল হলো, আমরা এই চ্যাপ্টারেই পড়েছি যে কার্বনের বহুরূপতা দেখা যায়, তাহলে উত্তরটা কার্বন হবে। এখানে আমি শুধু টিক চিহ্ন দিচ্ছি, তোমাদের পরীক্ষায় প্রশ্নে যেভাবে বলা থাকবে সেভাবে দেবে। যদি বলে সঠিক উত্তরের ওপরে টিক চিহ্ন দাও তাহলে টিক চিহ্ন দেবে, যদি বলে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তাহলে এই লাইনটা পুরোটা লিখে, তোমরা প্রশ্নে থাকবে ধরো এরকম চারটে অপশন, এই লাইনটা পুরোটা লিখে তার পাশে ড্যাশ দিয়ে এরকম শুধু উত্তরটা লিখবে, প্রশ্নটাও কিন্তু লিখবে। এবার দু নম্বরটা দেখো, কার্বনের একটি অনিয়তাকার রূপভেদ হলো, এবার দেখো নিয়তাকার এবং অনিয়তাকার এরকম দুটো রূপভেদ থাকে তোমরা জানো কার্বনের। অপশনগুলো কি কি আছে, হিরে, গ্রাফাইট, কোক, ফুলারিন, এদের মধ্যে অনিয়তাকার রূপভেদ কিন্তু কোক, আর তার মানে এখান থেকে দুটো উত্তর পেয়ে গেলাম, বাকি যে তিনটে রয়েছে তার মানে ওরা নিশ্চয়ই নিয়তাকার। তাহলে এবার পরের প্রশ্নটা দেখো, কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হলো, দেখো চারকোল, গ্রাফাইট, কোক, গ্যাস কার্বন, তো এখানে আমি আগের অপশনে দেখেছি এটার থেকে বলা যায়, কিন্তু এইভাবে পরপর তো দুটো প্রশ্ন থাকবে না, তোমাদের যখন পরীক্ষা থাকবে যে কোনো একটাই থাকবে, তো তোমাদের ওই একটা ছক রয়েছে ছকটা পড়ে তোমরা কিন্তু উত্তরটা মুখস্থ করে নেবে যে কি কোনগুলো নিয়তাকার আর কোনগুলো অনিয়তাকার। নিয়তাকারগুলো হচ্ছে হিরে, গ্রাফাইট, ফুলারিন, আর অনিয়তাকার হচ্ছে ভূষকালি, কোক, গ্যাস কার্বন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রাফাইট আছে, তাহলে এটাই হবে নিয়তাকার। এবার পরেরটা দেখো, ফুলারিনের সংকেত হলো, দেখো কোনটা হবে, C60 এটা কিন্তু হবে, কারণ ফুলারিনের দুটো হয় সংকেত, একটা C60 একটা C70, তো একটা দেওয়া থাকলে আরেকটা দেওয়া থাকবে না, তোমাদের যদি 60 না দিয়ে শুধু 70 থাকতো তাহলে সেটাই কিন্তু উত্তর হতো। এবার পরেরটা দেখো, কার্বন ডাইঅক্সাইডের কত পার্সেন্ট শোষণ করে সমুদ্রের জল, তো এটাও তোমাদের বইয়ে রয়েছে 48% শোষণ করে সমুদ্রের জল। তারপরেরটা দেখো, একটি উদ্ভিজ্জ অঙ্গার হলো, দেখো অঙ্গার দু রকমের, একটা উদ্ভিজ্জ একটা প্রাণীজ, তো এখানে উদ্ভিজ্জর উত্তরটা পেলেই প্রাণীজ, বাকিগুলো হবে প্রাণীজ। তো দেখো কাঠ কয়লা তো আমরা উদ্ভিদ থেকেই পাই, তার মানে এইটাই হবে উদ্ভিজ্জ, আর বাকি দুটো তাহলে কি হবে প্রাণীজ। এবার পরেরটা দেখো, একটি প্রাণীজ অঙ্গার হলো, যেহেতু সব প্রশ্নই জেনে রাখতে হবে সেজন্য পরপরই আমি দিয়েছি, পরীক্ষায় কিন্তু এলে এরকম দুটো পরপর আসবে না, যে কোনো একটা আসবে। তো দেখো এ কাঠ কয়লা এখনই জানলাম এটা হচ্ছে উদ্ভিজ্জ, অস্থি অঙ্গার, শর্করা অঙ্গার, আমরা জানি কাঠ কয়লা আর শর্করা অঙ্গার হচ্ছে উদ্ভিজ্জ, তার মানে অস্থি অঙ্গার হবে, অস্থি মানে হাড়ে, এটাই হবে প্রাণীজ। এবার পরেরটা, তাপন মূল্য সর্বাধিক, দেখো কি কি আছে অপশন, পেট্রোল, কেরোসিন, এলপিজি, হাইড্রোজেন, এখানে যতগুলো দেওয়া আছে তার মধ্যে তাপন মূল্য কিন্তু সর্বাধিক হাইড্রোজেনের। এবার দেখো তোমরা বইয়ে জানি না গুরুত্ব দিয়ে পড়েছো কি না, যে ছকটা তোমাদের বইয়ে রয়েছে তাতে সবার নিচে যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে, এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে সবার নিচে যেটা দেখতে পাচ্ছ হাইড্রোজেন, এর সবচেয়ে বেশি, এই যে দেখতে পাচ্ছ বেশি তাপন মূল্য এইদিকে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, সবচেয়ে কম হচ্ছে কাঠের। এবার তোমাদের যে কোনো চারটে অপশন দিয়ে বলতে পারে যে
কোনটা বেশি। এখানে যেহেতু আমি হাইড্রোজেন অপশনটা দিয়েছি তাহলে হাইড্রোজেনই হবে। তোমাদের দেখা গেল প্রশ্নে এরকম থাকলো, হাইড্রোজেনটা দেওয়া থাকলো না, বা অন্য যে কোনো চারটি দেওয়া থাকলো, মনে করো কাঠ দেওয়া থাকলো, পেট্রোল দেওয়া থাকলো, ডিজেল দেওয়া থাকলো, এলপিজি দেওয়া থাকলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তরটা হবে এলপিজি। তাহলে কি জানলাম আমরা, সব থেকে হচ্ছে বেশি হাইড্রোজেনের। তো ছকটা মুখস্থ করবে। এবার পরেরটা দেখো, একটি বিকল্প জ্বালানি হলো, বিকল্প জ্বালানি কোনটা? সৌরশক্তি হচ্ছে একটা বিকল্প জ্বালানি, কারণ এই যে জ্বালানিগুলো আছে এগুলো তো এমনি বহুদিন থেকেই আছে, যেটা বিকল্প বা অচিরাচরিত সেটা কিন্তু সৌরশক্তি। এবার হচ্ছে পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত? পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা 6000 ডিগ্রি সেলসিয়াস। তারপরেরটা, জীবদেহের সমস্ত ড্যাশ তৈরিতে কার্বন অপরিহার্য। কি আমরা জানি সমস্ত জৈব যৌগতে কার্বন থাকে, তো জীবদেহে কি থাকে? জৈব অণু। তাহলে এখানে উত্তরটা কিন্তু হবে জৈব অণু তৈরিতে কার্বন অপরিহার্য। এবার বলেছে মুক্ত অবস্থায় কার্বন ড্যাশ হিসেবে থাকে। দেখো তোমাদের বইয়ে কিন্তু মুক্ত অবস্থায় বেশ কয়েকটাই দেওয়া আছে, যে কোনো একটা লিখলেই হবে। যেমন কি কি আছে, হিরে আছে, কোক আছে, গ্যাস কার্বন আছে, গ্রাফাইট আছে, যে কোনো একটা লিখলেই হবে। তো হিরে লিখে দিচ্ছি। তারপরে বলেছে একটি জৈব পলিমারের উদাহরণ। এই উদাহরণও কিন্তু অনেক আছে, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ডিএনএ, আরএনএ, সেলুলোজ, যে কোনো একটা লিখলেই হবে। আমরা প্রোটিন লিখে দিচ্ছি। তারপরে দেখো কি আছে, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে বাতাসের কার্বন ডাইঅক্সাইডকে ড্যাশে পরিণত করে। কিসে পরিণত করে? আমরা জানি কার্বন ডাইঅক্সাইডকে সরল খাদ্য বা গ্লুকোজে পরিণত করে। তাহলে গ্লুকোজ লিখলে হবে, গ্লুকোজে পরিণত করে, সরল খাদ্য লিখলেও হবে। এরপরটা দেখো, বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মিশে ড্যাশ অ্যাসিড গঠন করে। তোমাদের বইয়েই রয়েছে কার্বনিক অ্যাসিড। তারপর একটা, উদ্ভিজ্জ পদার্থের বিয়োজনে ড্যাশ গ্যাস তৈরি হয়। তোমাদের বইয়েই পড়েছো যে মিথেন গ্যাস তৈরি হয়। মিথেন একটি ড্যাশ গ্যাস। কি হবে? অনেক কিছুই হতে পারে, একটা যেমন হতে পারে গ্রিন হাউস গ্যাস, তারপরটা দেখো জ্বালানি দহনের ফলে ক্ষতিকারক ড্যাশ গ্যাস বাতাসে মিশে যাচ্ছে। দেখো জ্বালানি দহনের ফলে কার্বন, মেইনলি কিন্তু ক্ষতিকারক যেটা কার্বন মনোক্সাইড, এছাড়া তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডও বাতাসে মিশছে। তো এখানে তোমরা কার্বন মনোক্সাইডই লিখবে, কারণ 1000 টন কার্বন মনোক্সাইড বাতাসে মেশে, ওই জন্য কার্বন মনোক্সাইডটাই লিখবে। তারপরটা দেখো, পোড়াচুন তৈরির সময় ড্যাশ গ্যাস বাতাসে মিশে যায়, এটা কিন্তু হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসে মিশে যায়। তারপরটা, দাবালনের সময় ড্যাশ গ্যাস বাতাসে মেশে, এটা দেখো কার্বন মনোক্সাইডও হবে কার্বন ডাইঅক্সাইডও হবে, যে কোনো একটা লিখলেই কিন্তু হবে, যেটা খুশি লেখো, কার্বন ডাইঅক্সাইড লিখতে পারো। তো এই 10টা 10টা কোশ্চেনই রেখেছিলাম, পরের ভিডিওতে আরও বেশ কিছু কোশ্চেন এবং উত্তর নিয়ে আসব। তো এইগুলো তোমরা পড়ো, খুব কাজে দেবে। আর কি কি দরকার সেটাও আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। চ্যানেলটাও সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখো।